ভোটের প্রচারে এসে আজ ধ্যানে বসবেন, ভোটের প্রচারে এসে ধ্যানে বসবেন নরেন্দ্র মোদী। কন্যাকুমারীতে বিবেকানন্দ রকে এই ধ্যানে বসার কথা প্রধানমন্ত্রীর। আজ থেকে 48 ঘন্টা ধ্যানে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কন্যাকুমারীতে বিবেকানন্দ রকে ধ্যানে বসতে চলেছেন দিন রাতের মেডিটেশনে। 2019 সালে কেদারনাথে গিয়েছিলেন প্রধানমন্ত্রী, 2014 সালে মোদী গিয়েছিলেন প্রতাপগড়ে। উনি তো ঈশ্বরের দূত, ধ্যানের কি দরকার? মোদীর ধ্যানে বসানি ইতিমধ্যেই কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর কন্যাকুমারীতে মোদীর ধ্যান টিভিতে সম্প্রচার করা বন্ধ করা হোক, নির্বাচন কমিশনে এ নিয়ে আর্জি করা হয়েছে সিপিএম এবং কংগ্রেসের তরফ থেকে। কথা বলবে এ নিয়ে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তীর সঙ্গে। রাজীব, সিপিআইএম এবং কংগ্রেসের তরফ থেকে এ নিয়ে ঠিক কি আর্জি করা হয়েছে? দেখো, নির্বাচন কমিশনে কংগ্রেসের তরফ থেকে এবং সিপিআইএম তরফ থেকে যে আবেদন জানানো হয়েছে তার নির্বাচন কমিশনের যে আচরণ বিধি সেটি ভঙ্গ হচ্ছে সেই অভিযোগ করা হয়েছে। বলা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রচার শেষ হয়ে যাওয়ার পরেও তিনি প্রচারের আলোয় থাকার কারণে, প্রচারের আলোয় থাকার জন্য তিনি এই পন্থা অবলম্বন করছেন। টিভি ক্যামেরা থাকবে তার এই যে তার তিনি ধ্যানে বসছেন সেই ধ্যানে, ঠিক সেই কারণেই তিনি এই ধ্যানে বসছেন। আর এক্ষেত্রেই অভিযোগ যে তার তিনি যে ধ্যানে বসবেন এবং তিনি যে পুজো দেবেন সেখানে, এই পুরো বিষয়টির মধ্যে একটি কৌশল রয়েছে এবং রাজনৈতিক কৌশল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সেখানে পৌঁছে গিয়েছেন, তিনি ধ্যানে বসবেন এবং সেই ধ্যান তার 48 ঘন্টার মতো চলবে, প্রায় 2 দিন। সেক্ষেত্রে তিনি নির্বাচনের প্রার্থী, তিনি বারাণসী থেকে প্রার্থী হয়েছেন, তিনি একজন প্রার্থী। প্রচার শেষ হয়ে যাওয়ার পরেও তিনি প্রচারের আলোয় থাকবেন এই অভিযোগ করা হয়েছে। কংগ্রেসের তরফ থেকে আরো স্পেসিফিক ভাবে বলা হয়েছে যে তিনি 1 তারিখে অর্থাৎ 1 জুনের পরে যে কোনো দিন এবং যতক্ষণ ইচ্ছা ধ্যানে বসতে পারেন, কিন্তু সেক্ষেত্রে যখন আদর্শ আচরণবিধি চলছে তখন তিনি প্রচার পাওয়ার উদ্দেশ্যে এই ধ্যানে করছেন, এর মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। নির্বাচন কমিশনকে বিষয়টি দেখার কথা বলা হয়েছে এবং বলা হয়েছে টিভি ক্যামেরা যেন না থাকে। মূলত এই অভিযোগ কংগ্রেসের তরফ থেকে করা হয়েছে, সিপিএমের তরফ থেকেও কিন্তু একই অভিযোগ করা হয়েছে। রাজীব, আমাদের সঙ্গে থাকো। রাজীব, যে কথা ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ কংগ্রেস এবং সিপিআইএম এর তরফ থেকে ইতিমধ্যে অভিযোগ করা হচ্ছে, আর কন্যাকুমারীতে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছে গিয়েছেন সেই ছবিও আমরা তুলে ধরছি। বিবেকানন্দ রকে তিনি ধ্যানে বসবেন, ভোটের প্রচার শেষে আজ ধ্যানে বসবেন প্রধানমন্ত্রী। কন্যাকুমারীতে বিবেকানন্দ রকে ধ্যানে বসার কথা প্রধানমন্ত্রীর, আর ইতিমধ্যেই প্রধানমন্ত্রী পৌঁছেও গিয়েছেন কন্যাকুমারীতে। কথা বলছি আমাদের প্রতিনিধি রাজীবের সঙ্গে। রাজীব, তুমি যে কথা জানাচ্ছিলে ইতিমধ্যেই এই পুরো বিষয় নিয়ে কংগ্রেস এবং সিপিআইএম এর তরফ থেকে অভিযোগ জানানো হচ্ছে, আমরা ছবি দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কন্যাকুমারীতে প্রধানমন্ত্রী উপস্থিত। দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছে গিয়েছেন এবং একটি দ্বীপের মধ্যে তিনি যাবেন, সেখানে তিনি ধ্যানে বসবেন এবং তিনি টানা 2 দিন সেখানে ধ্যান করবেন, এমনটাই তার কর্মসূচি জানানো হয়েছে। কিন্তু এই ঘটনা আমরা এর আগেও দেখেছি, 2019-এও তিনি একইভাবে ধ্যান করেছেন, 2014-তেও তিনি পুজো দিয়েছেন, ধ্যান করেছেন। পুরো বিষয়টি নিয়ে কিন্তু বলা হচ্ছে যে রাজনৈতিক কৌশল রয়েছে, যদিও বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে এর সঙ্গে সরকার বা রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নেই এবং নির্বাচনী যে বিধি রয়েছে সেটি লঙ্ঘিত হচ্ছে না। তার কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ব্যক্তিগতভাবে কোনো মন্দিরে যেতেই পারেন এবং তার ব্যক্তিগত ধর্মাচরণেরও অধিকার রয়েছে। সেক্ষেত্রে তিনি এই যে ধ্যানে বসবেন সেটি টানা তিনি নির্বাচনী প্রচারে গিয়েছেন, নির্বাচনী প্রচারে 200টির বেশি জনসভা করেছেন, ভাষণ দিয়েছেন, ঠিক সেই কারণেই তিনি মৌনব্রত রাখছেন এবং ধ্যান করবেন। এর সঙ্গে রাজনীতির বা নির্বাচনী বিধির লঙ্ঘিত হওয়ার কোনো প্রশ্ন নেই, যদিও বিরোধীরা কিন্তু এই বিষয়টিকে বেশ বড় আকারেই দেখছে এবং তারা নির্বাচন কমিশনের উপরই কিন্তু পুরো বিষয়টি ছেড়ে দিয়েছে। ধন্যবাদ রাজীব, কথা বললাম আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তীর সঙ্গে। আর ইতিমধ্যে কন্যাকুমারীতে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই ছবিও তুলে ধরছি আপনাদের সামনে। हमें कोई इतराज़ नहीं है 1 तारीख के बाद कहीं भी जाएं मेडिटेशन के लिए, पर कल मेडिटेशन और परसों मेडिटेशन के लिए जो जा रहे हैं ये आचार संहिता का बिल्कुल स्पष्ट उल्लंघन है, ये हमने चुनाव आयोग को अवगत कराया है। 1 तारीख के बाद वो कहीं भी जाएं मेडिटेशन के लिए, और 4 तारीख के बाद तो परमानेंट मेडिटेशन होगा उनको, क्योंकि वो निवर्तमान प्रधानमंत्री हैं।
ভীষণ হিংসা পরশ্রিকাতরতা। মমতা ব্যানার্জির একটা মারাত্মক রিপু কাজ করে, আমার সঙ্গেও করতেন হিংসা রিপু। এই হিংসা রিপু ওর ওনার পতনের সবচেয়ে বড় কারণ। ওই জন্য পশ্চিমবাংলায় আলাদা পতাকা, আলাদা পশ্চিমবঙ্গের জাতীয় সঙ্গীত, সংবিধান মানেন না, হাইকোর্টের ওবিসি নিয়ে রায় এলে বলেন মানব না, এই যে অহংবোধ, এইটা হিংসা রিপু সক্রিয় হয় বলে। তাই নরেন্দ্র মোদীজির ত্যাগ, তিতিক্ষা, সংযমব্রত, কৃচ্ছ সাধন, এটা উনি করতে পারেন না, ল্যাভিশ লাইফ লিভ করেন, তাই হিংসা থেকে এগুলো করছেন। ভোটের প্রচার শেষে আজ ধ্যানে বসছেন মোদী। কন্যাকুমারীতে বিবেকানন্দ রকে ধ্যানে বসছেন তিনি, আর ইতিমধ্যেই কন্যাকুমারীতে গিয়ে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী। আজ থেকে 48 ঘন্টা ধ্যানে বসছেন প্রধানমন্ত্রী। কন্যাকুমারীতে বিবেকানন্দ রকে দিন রাতের এই মেডিটেশন চলবে তার। 2019 সালে কেদারনাথে গিয়েছিলেন প্রধানমন্ত্রী, 2014 সালে নরেন্দ্র মোদী গিয়েছিলেন প্রতাপগড়ে। উনি তো ঈশ্বরের দূত, ধ্যানের কী দরকার। মোদীর ধ্যানে বসা নিয়ে ইতিমধ্যেই কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাকুমারীতে মোদীর ধ্যান টিভিতে সম্প্রচার করা বন্ধ হোক, নির্বাচন কমিশনে আরজি এনিয়ে সিপিআইএম এবং কংগ্রেসের তরফ থেকে। তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ, তিনি কি বলেছেন এর প্রসঙ্গে শোনাব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি যে ধ্যানে বসতে চলেছেন, ভোটের প্রচারের নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার পর এই ধ্যানকে প্রচারের কাছে ব্যবহার করতে চান। এই ছবিগুলো যাবে, এই ছবিগুলো সংবাদ মাধ্যমে চর্চা হবে, অর্থাৎ প্রচার শেষ হয়ে গেল কিন্তু তিনি প্ল্যান বি দিয়ে নির্বাচনী প্রচারের সুযোগ নিচ্ছেন। ইলেকশন কমিশনের উচিত পরিষ্কারভাবে সিদ্ধান্ত ঘোষণা করা। প্রধানমন্ত্রী ইচ্ছা হলে ধ্যান করবেন, করতে পারেন, কিন্তু তার কোনো রকম প্রচার, তার ছবি রিলিজ, তার ভিডিও রিলিজ, তার বাণী রিলিজ, এটা কোনো অবস্থায় চলবে না, এটা নির্বাচনী বিধি ভঙ্গ হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।